আচ্ছা, তো এখানে একটু বলতেছি আমি, যেটা হচ্ছে আমাদের এই আগের যে সিচুয়েশনটা ছিল সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা আছে, তো এই ম্যাটেরিয়ালের উপরে আমাদের এই লোডটা যদি হঠাৎ করে আমরা ছেড়ে দেই, তো ছেড়ে দেওয়ার ফলে তার যে ইফেক্টটা হবে, ইম্প্যাক্টের ফলে তার যে কি বলবো এনার্জিটা যে স্টোর হচ্ছে সেইটা আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে? অনেক কি এখন বুঝতে পারছো? জি স্যার, ওকে, জাস্ট হচ্ছে আমাদের এই ম্যাটেরিয়ালের উপরে এই লোডটা দেওয়ার ফলে কতটুকু ইম্প্যাক্ট হচ্ছে সেটা আমরা দেখবো। ওকে, আচ্ছা দেখি কি করি। ওয়েট, স্যার বলো। স্যার যে আমাদের যে স্পেসিমেন্টটা আছে নিচের, হ্যাঁ হাইট কি ওইটার সারফেস থেকে কাউন্ট করা হয়েছে না? হ্যাঁ 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 আমাদের এই হাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখান থেকে কাউন্ট করা হবে, ঠিক আছে? মানে এই সারফেসের উপরের অংশ থেকে, মানে যেখানে আমার ইম্প্যাক্টটা হয়েছে, ইম্প্যাক্ট তো নিচের অংশ হয় না, এখানে হয়েছে, তাই না? সো জি এখান স্যার, থেকে আমাদের ইম্প্যাক্টটা হবে। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত তো আমরা আশা করি বুঝতে পারছি, তাই না? এখানে কোনো সমস্যা আছে কি? না এখানে স্যার, বুঝতে সমস্যা পারছি। নাই। আচ্ছা, ওয়েট, আমি একটু পোস্টটা চেঞ্জ করে নিই। ওকে, আচ্ছা একটু ওয়েট করো, একটা ফোন আসছে আমার, ঠিক আছে? ফোনটা রিসিভ করছি। ওকে, সো আমরা যেটা বলছিলাম আর কি, এই পর্যন্ত আমরা ইকুয়েশনে আসছি, আই গেস প্রবলেম থাকার কথা না। সো এখানে জাস্ট আমরা কি করব, ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করি। কিভাবে রিঅ্যারেঞ্জ করি একটু দেখি। জাস্ট হচ্ছে এই ইকুয়েশনটা দেখো, এটা তো এই সাইডেই আছে, তারপরে এই টার্মটাকে, মানে এই দুইটা টার্মটাকে আমরা জাস্ট কি করব, এই সাইডে নিয়ে আসছি, ঠিক আছে? এই সাইডে চলে আসছে। ওকে, তো এই সাইডে বাদ বাকি আছে শুধুমাত্র জিরো। তো এখন এই ইকুয়েশনটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে ই বাই এ এল, এই স্পেসিফিক একটা টার্ম দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। কেন করতেছি ব্যাপারটা পরে আসতেছি, যাতে করে শুধুমাত্র এখানে একটা ভ্যালু থাকে, এই সিগমাটা থাকে, ঠিক আছে? ওকে, সো এটা দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করলাম, তারপরে দেখো প্রত্যেকটাকে যদি এইভাবে মাল্টিপ্লাই করে দেই, তাহলে যে জিনিসটা আসতেছে এখানে সিগমা স্কোয়ার বাই টু, এখানে সিগমা ইন্টু পি বাই এ, এখানে পি ই এইচ বাই এ এল, এই জিনিসটা আসতেছে। ওকে, তো আসার পরে রাইট সাইডে আমার জিরো আছে। তো এখন যে ব্যাপারটা আসতেছে, এই ইকুয়েশনটা একটু খেয়াল করো। ওকে, ইকুয়েশনটা এখানে আমরা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন বা হচ্ছে দ্বিঘাত সমীকরণ যে জিনিসটা সেটা সম্পর্কে মোটামুটি সবাই জানি। সেই ইকুয়েশনটা কিরকম হয়, এই যেরকম একটা ইকুয়েশন আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এক্সটা হচ্ছে আমরা যেটাকে বলি আমরা চলক বলি, আর এই এ বি সি এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? সো এইখান থেকে এই ইকুয়েশনটার যে আমাদের অ্যাকচুয়ালি সলিউশন, মানে এই এক্স এর যে ভ্যালুটা সেটা আমাদের আসে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টুয়াইস এ। আশা করি এই জিনিসটা তোমরা জানো, জানো তো জি নাকি? স্যার, জি স্যার, ওকে, সো এইখান থেকে আমরা ডাইরেক্টলি এই যে এক্স এর যে ভ্যালুটা এখানে পেয়ে যাই। তো এটার সাথে অ্যাকচুয়ালি আমাদের এই ইকুয়েশনের মানে হচ্ছে সিমিলারিটিটা কোথায় সেটা একটু খেয়াল করার চেষ্টা করি। এইখানে এই সিগমাটা হচ্ছে, যদি আমি এক্স চিন্তা করি, তাহলে এই যে এ এল বাই টুয়াইস ই, এটাকে আমরা বলতে পারি, সরি, এই ইকুয়েশনটা। ওকে, সো এই ইকুয়েশনের সিগমাটাকে যদি আমি এক্স চিন্তা করি, তাহলে এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এখানে হাফ। ওকে, এরপরে এই সিগমাটাকে যদি আমরা, ওই যে বললাম সিগমা মানে হচ্ছে এক্স, তাহলে বি এর ভ্যালু এখানে কত, মাইনাস পি বাই এ, এই যে এখানে যে জিনিসটা আছে। ওকে, এন্ড সি এর ভ্যালু কি আসবে, মাইনাস পি ই এইচ বাই এ এল। ওকে, এই জিনিসটা হচ্ছে আমাদের সি। সো এইটা হচ্ছে আমাদের সেই আমাদের স্পেসিফিক কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা এ বি সি তিনটার ভ্যালু যদি জানি, তাহলে হচ্ছে আমরা এই এক্স যেটা অ্যাকচুয়ালি এখানে আমাদের আছে সিগমা, সেই ভ্যালুটা কিন্তু বের করতে পারবো।
ঠিক আছে, এই ভ্যালুটা কিভাবে বের করতে হয় জাস্ট আমরা এখন একটু দেখি। সিগমা ইকুয়ালস টু, আমরা এখানে একটু খেয়াল করি, দেখো জাস্ট এই ইকুয়েশনে মাইনাস বি, তাই না? বি এর ভ্যালু কত? মাইনাস পি বাই এ। সো মাইনাস বি মানে হচ্ছে মাইনাস অলরেডি আছে আর মাইনাস পি বাই এ, ঠিক আছে, এই জিনিসটা বসালাম, প্লাস মাইনাস বি স্কোয়ার, সো এই যে মাইনাস পি বাই এ স্কোয়ার এটা চলে আসছে, মাইনাস ফোর এ সি, ফোর এর ভ্যালু এখানে কত? হাফ। সি এর ভ্যালু মাইনাস পি ই এইচ বাই এ এল, ঠিক আছে, এটা আসলো, অ্যান্ড ডিভাইডেড বাই টুয়াইস এ, সো টু ইন্টু এ এর ভ্যালু আছে আমার হাফ। সো এই টোটালি যদি আমরা মাল্টিপ্লাই করি, এখানে দেখো টু ইন্টু টু মানে ডিভাইডেড বাই টু, এটা কিন্তু কাটা চলে যাচ্ছে, তাই না, নিচে থাকতেছে শুধুমাত্র ওয়ান। সো এইখানে যে ব্যাপারটা আসতেছে শুধুমাত্র আমাদের এখানে এই উপরের যে ইকুয়েশনটা সেটা চলে আসতেছে, ওকে, এক লাইনের যে ইকুয়েশনটা। সো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখো এখানে সবকিছু একই আছে, উপরের উপরের মতোই আছে, জাস্ট এখানে একটু চেঞ্জ করব আমরা, ঠিক আছে, এখানে কি চেঞ্জটা করব একটু দেখি। এইখানে এই যে পি বাই এ এই টার্মটাই থাকবে শুধুমাত্র, আমরা দেখো এটাকে কি করছি একটা জিনিস করছি, সেটা পি বাই এ হোল স্কোয়ার করে দিছি, ওকে, হোল স্কোয়ার করে আবার এখানে দেখো এ বাই পি দিয়ে ডিভাইড করে দিছি, মানে আলটিমেটলি এটা পি বাই এ আছে। আমরা এখানে পি বাই এ হোল স্কোয়ার কেন করলাম, কারণ হচ্ছে এটার সামনে একটা রুট ওভার আছে, এন্ড রুট ওভার বাইরে যদি সে চলে যায় তাহলে কি হবে, হোল স্কোয়ার তো থাকবে না, শুধুমাত্র পি বাই এ থাকবে, তাই না? সো সেটাকে আমরা অ্যাকচুয়ালি কমন নিতে যাচ্ছি। সো এইখানে যে কাজটা আমরা করছি পি বাই এ আমরা কমন নিছি, সো এখানে তো পি বাই এ অলরেডি আছে, সো কমন নিলে প্লাস ওয়ান থাকতেছে, এন্ড প্লাস মাইনাস হোল স্কোয়ার, এইখানে দেখো এটা হোল স্কোয়ার ছিল, রুট ওভারের বাইরে চলে আসলো, দ্যাটস ওয়াই এখানে শুধুমাত্র ওয়ান। এইখানেও সেম ক্যাসিটি, যে জিনিসটা হচ্ছে হোল স্কোয়ার ছিল এটা চলে গেছে, ওয়ান আছে, এন্ড ফাইনালি এই টার্মটা আমরা পাচ্ছি। সো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে আমরা অ্যাকচুয়ালি যে কি পরিমাণ স্ট্রেস ইন্ডিউস হচ্ছে সেই জিনিসটা আমরা এখানে পেয়ে গেলাম, বুঝতে পারছো? জি স্যার। ওকে, জাস্ট হচ্ছে তোমাদের ওই যে কি বলবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেটা থেকে আমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা কি আছে সেটা আমরা এখানে পেতে পারবো। স্যার বলো, আমরা এখানে পি বাই এ হোল স্কোয়ার থেকে পি বাই এ কমন নিছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো স্যার আমার একটা করে পি বাই এ থাকার কথা না, রুট ওভার এর নিচে? এইখানে দেখো একটা থাকার কথা, রুট ওভার বাইরে যদি চলে আসে এখানে তুমি কি আছে পি বাই এ হোল স্কোয়ার, সো এখানে যদি নিয়ে আসো তাহলে কি থাকতেছে, এখানে কিছু থাকবে? এখানে তো ওয়ান থাকবে, সিঙ্গেল থাকবে। সো এখানে দেখো যে জিনিসটা, এটা তো রুট ওভার আছে, তাই না? এখানে যদি কমন নিয়ে, কমন নাও তুমি এখানে, ঠিক আছে, তাহলে কি কমন নিবে, পি বাই এ হোল স্কোয়ার কমন নিলা, সো হোল স্কোয়ার যদি এখান থেকে চলে আসে তাহলে আলটিমেটলি এখানে কি থাকবে, এখানে জাস্ট ওয়ান থাকবে, কারণ এটা তো বাইরে চলে আসলে তো শুধুমাত্র পি বাই এ হিসাবে আসবে, আর এটা যদি ভেতরে চলে যায় তাহলে কি হবে, পি বাই এ হোল স্কোয়ার হবে, বুঝতে পারছো? সো এখানে হোল স্কোয়ারটা এখানে ছিল, জাস্ট বাইরে আনছি, দ্যাটস হোয়াই এটা পি বাই এ হয়ে গেছে। ওকে, সো এটা ছিল আমাদের যে অ্যাকচুয়ালি আমাদের যে কি পরিমাণ স্ট্রেস ইন্ডিউস হলো এই ধরনের ইফেক্টের ফলে, মানে হচ্ছে এই যে এইচ হাইট থেকে একটা ম্যাটেরিয়ালকে যদি আমরা লোড অ্যাপ্লাই করি সেক্ষেত্রে তার ইম্প্যাক্টটা কিরকম হচ্ছে, প্লাস এই ইম্প্যাক্টের ফলে তার কি পরিমাণ স্ট্রেস ইন্ডিউসড হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো এখানে আরেকটা ছোট একটা কন্ডিশন আছে, এই যে ডেল্টার যে একটা ভ্যালুটা আমরা দিছিলাম, ঠিক আছে, আমরা এই উপরের ইকুয়েশনটা আমরা একটু দেখে আসি। উপরের ইকুয়েশনে এখানে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে এইচ প্লাস ডেল্টা, তাই না? এখানে কি বলছিলাম, এইচটা হচ্ছে এই টোটাল হাইটটা আর ডেল্টা হচ্ছে তার ডিফ্লেকশনটা, একটু ডিফ্লেকশন যদি ছোট হয় সেই ডিফ্লেকশনটা, এখন এই ডিফ্লেকশনটা যদি খুবই ছোট হয়, ঠিক আছে, লাইক হচ্ছে এই হাইটের তুলনায় সে খুবই ছোট, লাইক নেগলিজেবল, লাইক হাইট যদি হয় 100 মিলিমিটার, এই ডেল্টা যদি হয় 1 মিলিমিটার, তাহলে তো খুবই ছোট, তাই না? তো এরকম যদি ব্যাপার হয়, মানে ডেল্টা ইজ ভেরি ভেরি স্মলার দেন এইচ, তাহলে সেখানে আমরা আগে কি ছিল, এইচ প্লাস ডেল্টা একটা টার্ম ছিল, সো সেক্ষেত্রে আমরা এই ডেল্টা টার্মটা রাখবো না, শুধুমাত্র আমরা এই এইচ টার্মটা রাখবো, অ্যান্ড ফাইনালি সেটাকে ইকুয়াল করবো আমাদের যে স্ট্রেইন এনার্জি হয় সেটার সাথে, অ্যান্ড এইখান থেকে আমরা ডাইরেক্টলি এই যে স্ট্রেস যেটা সেটা পেয়ে যাব, ঠিক আছে? সো এটা হচ্ছে যদি কি না আমাদের ডিফ্লেকশনের যে ভ্যালুটা সেটা যদি খুবই ছোট হয়, ঠিক আছে, আর এটা কি যদি ডিফ্লেকশনের ভ্যালুটা তেমন ছোট না, বাট হচ্ছে এইচ এর সাথে কম্পেয়ার করা যাচ্ছে, বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এমনিতে তো
কোনো প্রবলেম আছে কি কারো? এটার সাথে ম্যাথ আছে কিছু, সো আমি চেষ্টা করবো যে নেক্সট ক্লাসে ম্যাথ গুলা করানো, দুইটা ম্যাথ আছে, তাহলে মোটামুটি আমাদের রেজিলেন্সটা শেষ হবে। আর নেক্সট ক্লাসে আশা করি টাফনেস যে সাবজেক্টটা আছে, টপিকটা আছে, সেটাও আমরা শেষ করবো। ওকে, বুঝতে পারছো তোমার? জি স্যার। ওকে, আজকে তোমাদের এত স্টুডেন্ট কম কেন? আজকে 50 জন মাত্র, তো অনেকেই থাকার কথা, নাকি উইন্টার ভ্যাকেশন? সবাই ভাবছে সোমবার। আচ্ছা, তাহলে তোমরা একটু কাইন্ডলি তোমরা কি জিনিসটা একটু বলে দিবা সবাইকে, মানে হচ্ছে আজকে ক্লাস হয়েছে, যদিও অনেকেই ছিল না, অ্যাটেন্ডেন্স হয়তো দিয়ে দিব সবাই।